লাগাতার বৃষ্টি, জল ছাড়ছে ডিভিসি, প্লাবনের আশঙ্কা। জেলাগুলিকে সতর্ক করল নবান্ন। সুন্দরবনে নদী বাঁধে ফাটল, চিন্তায় স্থানীয়রা। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে অবিরাম বৃষ্টি, জলাধারে বাড়ছে জলস্তর, সে কারণেই জল ছাড়া হলো ডিভিসি ব্যারেজ থেকে। পুজোর মুখে রাজ্যের কয়েকটি জেলাতে প্লাবনের আশঙ্কা। জানা গেছে এদিন ডিভিসি থেকে প্রায় 70,700 কিউসেক জল ছাড়া হয়েছে। এ বিষয়ে দামোদর হেড ওয়ার্ক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার জানান, মঙ্গলবার বিকেলের মধ্যেই 1.5 লক্ষ কিউসেক জল ছাড়া হবে ডিভিসি থেকে। এর ফলে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বাঁকুড়ার একাংশে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ডিভিসি জল ছাড়ার ফলে স্বাভাবিকভাবেই পুজোর মুখে বন্যার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখতে জেলার প্রশাসনিক আধিকারিকদের সাথে ভার্চুয়ালি বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব। সূত্রের খবর, ওই বৈঠকে প্রশাসনিক কর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে নির্দেশিকায় প্রতি 5 ঘন্টা অন্তর জেলাগুলিকে বৃষ্টিপাতের পরিমাণ, নদীর জলস্তর সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী এখনই বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর। অন্তত আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলেই জানা গিয়েছে। পাশাপাশি সেচ দপ্তরকে বাঁধগুলির দিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে লাগাতার বৃষ্টির ফলে সুন্দরবনের গৌড়েশ্বর নদী বাঁধে প্রায় 300 ফুট এলাকা জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বহু জায়গায় বাঁধে ফাটল দেখা দিয়েছে। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের রূপমারি গ্রামে হঠাৎই এদিন দুপুরে গৌড়েশ্বর নদী বাঁধ বসে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে এলাকায় কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টিপাত চলছে। বর্ষায় মাটি নরম হয়ে নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেশ কয়েকটি জায়গায় নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। গ্রামে জল ঢুকছে বলেও জানিয়েছেন স্থানীয়রা। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রূপমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডল। নদীর বাঁধ মাঝখান দিয়ে মানে বিশাল ফাটল এবং এর মিনিমাম 70 থেকে 75 ফুট, এই টোটাল রাস্তাটার মাঝখান দিয়ে মানে ফাটল। বর্ষার জল পেয়ে আরও ফাটল বড় হচ্ছে এবং একটা সাইড নদীর সাইডটা, রিভার সাইডটা একদম টোটাল বসে যাচ্ছে। যে কোনো মুহূর্তে জল ঢুকতে পারে। আমরা উপর মহলে জানিয়েছি, জানার পরে ওনারা আপাতত এখন কাজ করা যাচ্ছে না বলে একটা পেপার দিয়ে কিছুটা মানে রক্ষা করার চেষ্টা করেছেন, কিন্তু ফাটল তো কোন বন্ধ হওয়ার মতো নয়। এসেছি, নদীর বাঁধ 100-150 ফুট ভেঙে বসে গেছে। সংবাদ পেয়ে প্রধান উপপ্রধান দেখতে এসেছে। এখানে ভীষণভাবে তো আতঙ্কই আছে। খবর ভেঙেছে, আগে 3 বার ভেঙেছে। কোন নদী এটা? গৌড়েশ্বর নদী। এলাকার সাধারণ মানুষের আশঙ্কা, যে কোনো সময় বড় বিপদ ঘটে যেতে পারে। পঞ্চায়েতের পক্ষ থেকে বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে কথা হয়েছে। দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানা গিয়েছে। সেরকম সময় নদীর জলোচ্ছ্বাস ঘটে, আর রূপমারি আমার 13 নম্বর আম্বেড এরকম কিছু জায়গায় ঘটেছে। আমাদের পঞ্চায়েত সমিতির মধ্যে যেখানে যা ঘটেছে, আমরা হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং লোকাল পঞ্চায়েতকে নিয়ে মেরামত করা বা রক্ষা করা, যাতে জল না ঢুকতে পারে, সে ব্যবস্থা অলরেডি শুরু করে দিয়েছি এবং আশা করি এটা নিরসন হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।